তো বন্ধুরা, আজকে আমাদের কার্তিক পূজা, কার্তিক পূজা ব্লগ। এই যে বেটা বেটা, হ্যালো করে দাও তো। হ্যালো, হাই করে দাও। তো আজকে আমি ঠাকুর নিয়ে এসেছি, ছোট কার্তিক ঠাকুর। সন্ধ্যাবেলার দিকে যাব। কি সন্ধ্যার দিকে পুজো হবে, এখন ঠাকুর রাখতে যাব আমি আর রাজু ভাই, আর হ্যাঁ বাবুর মানত ছিল, আর এই যে খেলছে। হ্যালো গাইস, দাদা দাদা দাদাকে দেখাই দিয়ে দাঁড়া। যে দাদা, এই যে দাদা কি করছে, কে ফুটো করছে? এটা দাদা, দাদা ফুটো করছে, দাদা ফুটো। আরে অতনু কে ফুটো করছে এটা রে? আজকে এটা এটা কে ফুটো করছে? অতনু কে ফুটো করছে? বলতে পারি না, বলতে পারি না। কে কে ফুটো করছে বল? এটা খাবার রাখার জায়গা, তো ভাগনা ফুটা করে দিছে, আর সঙ্গে সঙ্গে মামিকে কমপ্লেন করছে যে ভাই ফুটা করে দিছে। এবার ভাই ফের বলছে যে মা দাদা ফুটা করে দিছে। ঠাকুরটা না, ঠাকুরটা যাও, ঠাকুরটা করা যা বেটা। আজ বেটা ঠাকুরটা নেবে, যাবো তো। জয় কার্তিক ঠাকুর কি? জয় জয় বেটা, নমস্কার দাও, নমস্কার দাও, নমস্কার দাও, নমস্কার, নমস্কার। হ্যাঁ আসো বেটা, দেখি আসা আসা আসা। তো চলো বন্ধুরা, যাচ্ছি আটিলাতে এখন। এই তো হাটলা পার হলাম, ঠিক আছে চলো। আচ্ছা দেখতে থাকো তোমরা। চলো রাস্তা সুন্দর একবারে, রাস্তা যা উঁচা নিচা রাস্তা, কি বলবো আর, মাথা খারাপ। কই রাস্তার নিচে দেখা একটু উঁচু নিচে গেলে খুবই রাস্তা খারাপ। ইয়া সামনে রাস্তা ভালো আছে। বন্ধুরা আমরা পৌঁছে গেলাম মেলার সামনে, তোমরা দেখতে থাকো। এই
তো বন্ধুরা পৌঁছে গেলাম, চলো রাখতে যাচ্ছি এখন। এখন ঠাকুর নিয়ে আসিনি। চলো এবার একটু ভোগের ব্যবস্থা করি। ভোগ যদি কোথায় পাওয়া যায়, 1 কিলো 1/2 কিলো মতো ভোগ নিতে হবে। চলো ভোগ নিয়ে আসি, আর সন্ধ্যাবেলা আবার আসবো, ঠিক আছে, পূজার সময়। ভোগের দোকান মানে মিষ্টির দোকান এখনও আসেনি, এই দেখো এদিকে দোকান বসে, এখনও বসেনি, আর টোটালি ফাঁকা মেলা। ঠাকুর এখনও মেন ঠাকুর কার্তিক ঠাকুর নিয়ে আসা হয়নি। তো শুনলাম যে 7টার দিকে 8টার দিকে পুজো হবে, তো তখন নাড়ুর দোকান চলে আসবে, তখন ভোগ নিয়ে নিবো, ঠিক আছে। এখন ভোগ আর পেলাম না, ঠাকুর ঠাকালে রেখে গেলাম, আর মেলাটাও তোমাদের দেখাবো তখন, ঠিক আছে। তো আমরা এখন এসেছি এখানে, আমাদের বানাদ আছে এখানে, মা বেটা এসেছে। এরকম করা হয়? এখনো পূজা শুরু হয়নি, সবাই বসে আছে সবাই মিলে অঞ্জলি দেওয়ার জন্য। কার্তিকাঞ্চলাঞ্জলি
সন্তানের মস্তকে শ্রী কার্তিকায় নিত্যং প্রণাম প্রণাম ওম সত্যি।